গুড ইভিনিং আপনাদের সবাইকে আজকে পোস্ট মার্কেট ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম আমি অঙ্কুশ পাল আমি দেখাবো আপনাদেরকে যে মর্নিংয়ে আমি আপনাদেরকে কিছু লেভেলস দিয়েছিলাম ব্যাঙ্ক নিফটি নিফটি আর কিছু পার্টিকুলার স্টকস দিয়েছিলাম তো ওটার ঝটপট করে দেখে নেবো ওই লেভেলগুলো কী এক্সপেক্ট করেছে আর আজকে চেষ্টা করবো একটু কিছু ইনসাইড মানে জানার মার্কেট থেকে কিছু শেখার চেষ্টা করব ঠিক আছে চলুন সব থেকে প্রথমে আমি নিফটিতে আসছি নিফটিতে আমি কাল নিফটিতে আজকে সকালবেলা আপনাদেরকে বলেছিলাম কি মার্কেট এই জায়গাটাতে খুব বড় একটা সাপোর্ট জোন আছে কোথাও না কোথাও মার্কেট এর উপর থেকে যদি ট্রেড করতে যায় কোথাও না কোথাও এর উপর থেকে যদি ওপেনিং হয় তাহলে আমরা একটা বাইং ট্রেড ফলো করব কিন্তু মার্কেট একটা গ্যাপ আপ ওপেন দিয়ে দিয়েছে ঠিক আছে একটা গ্যাপ আপ ওপেন দিয়ে দিয়েছে আমি কালকে মার্কেট এটাও বলেছিলাম যখনই এত বড়ো একটা গ্যাপ ডাউন হয় না তখন কোথাও না কোথাও মার্কেট এই ডাউনটাকে ক্লোজ করতে যায় তো আজকে মর্নিংয়ে আমরা দেখে নেব কি মর্নিংয়ে দেখে নিয়েছিলাম কি এটা কোথাও না কোথাও একটা গ্যাপ আপ ওপেন হয়েছে তারপরে আমরা কেমনি করে আমরা যে লেভেলগুলো আমরা দিয়েছিলাম ওই লেভেলটিকে রেক্সপেক্ট করেছি কি না দেখুন এই আমি কিচ্ছু চার্টে কিছু ইনফরমেশন দিই যেন আপনাদের সামনেই আমি চার্টটাকে অ্যানালাইসিস করব দেখুন সবথেকে প্রথমে ব্যাঙ্ক নিফটি এখানে ওপেনিং হলো ওপেনিং হওয়ার পরে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম কি কোথাও না কোথাও আপনারা যদি এই লেভেলটা দেখে রাখেন এই লেভেলটা এই লেভেলটাতে মার্কেট একটা রেজিস্ট্যান্স ফেস করবে ঠিক দেখুন এখান থেকে গিয়ে একটা কারেকশান নিয়ে এসছে মার্কেট প্রথমবার দিনই ব্রেক করতে পারে না কোনো রেজেকশন যদি থাকে কোনোবার ফার্স্ট টাইম ওটাকে ব্রেক করতে পারে না কিন্তু সেকেন্ড টাইম ব্রেক করে দেয় আমরা দেখেছি এখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল রেজিস্ট্যান্স সাপোর্ট কম সাপোর্ট ছিল রেঞ্জ রেজিস্ট্যান্স সাপোর্ট তো এখানেও কোথাও না কোথাও গিয়ে মার্কেটে একটা রেজিস্ট্যান্স নিয়েছে রেজিস্টেন্স নিয়ে নিচে এসছে তারপর এটাকে উপরে ব্রেক করে সাস্টেন করেছে তারপর উপরে গেছে তো এই জন্য আপনাদেরকে বলি প্রাইজ অ্যাকশন উইথ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইজ অলওয়েজ ম্যাটার আ লট ইন দ্য মার্কেট তো এটা আমরা দেখে নিলাম কি কোথাও না কোথাও একটা ছোট্ট কারেকশান দিয়ে একটা খুব ভালো একটা ইনসাইট দিয়েছিলো আমরা দেখে নেব মানে আমরা যদি ট্রেড নিতাম এই লেভেলের উপর থেকে কত পয়েন্ট পেতাম দেখুন বেশি পয়েন্ট পেতাম না কিন্তু চৌষট্টি পঁয়ষট্টি পয়েন্ট পেতাম আর আমি এটাও জানি কি চৌষট্টি পয়েন্ট কিছু ছোটো না কেন কি চৌষট্টি পয়েন্ট যদি এক লটে নিই যদি ষাট পয়েন্টই নিই চৌষট্টির জন্য কেউ রুকবে না ইন্টু মা ফিফটি তিন হাজার এক লটে তিন হাজার তো আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা বলছি না আমি আপনাদেরকে বলছি রিক্স টু রিওয়ার্ড কেমনি করে নিয়ে প্রাইজ্যাকশান শিখে কেমনি ট্রেড করতে চায় করতে হয় ঠিক আছে তো এটা আমরা দেখে নিলাম সেকেন্ড ব্যাঙ্ক নিফটিতে এসে ব্যাঙ্ক নিফটিতেও আমি কালকে এটাই বলেছিলাম কি কোথাও না কোথাও মার্কেট এখানে একটা বহুত স্ট্রং সাপোর্ট ফেস করছে বহুত স্ট্রং সাপোর্ট আর আমরা যখন আর এস আইও দেখে নিয়েছিলাম আর এস আইও কোথাও না কোথাও এখানে ওভো ওভার সোল্ড জোনের কাছাকাছি এসে গেছিলো তো এখান থেকে নিচে পড়াটা ইটস এমনি বলবো না কি ইম্পসিবল কিন্তু অনেক কম বার হয় তো এখান থেকে একটা আপসাইড দেখতে পেলাম মার্কেটে আর সেম দেখুন এখানেই কোথাও না কোথাও আপনাদেরকে মার্কেট একটা খুব ভালো কারেকশান এই জায়গায় দিয়েছিল সেম রেজিস্ট্যান্স ফেস করেছে এসছে ক্লাইম আপ করেছে এখান থেকে সাস্টেন করে উপরে গেছে এবার আমরা নেক্সট প্রি সেশনে দেখে নেব কি এর থেকে কোন কোন লেভেলগুলো থাকবে কোন লেভেলটিকে যদি রেসপেক্ট করে মার্কেট আমি আপনাদেরকে আজকেই বলে দিই এই যে লেভেলটা দেখছেন কাইন্ড অফ ডাবল টপ প্যাটার্ন বানানোর চেষ্টা করছে এখানে মার্কেট এই লেভেলটার উপরে যদি সাস্টেন করে মার্কেট আপনার এই লেভেলটার কাছাকাছি এসে যাবে মার্কেট ঠিক আছে এবার আমরা দেখে নেব আজকে যে স্টক মত স্টক রেডারে যে স্টকগুলো ছিল ওগুলো কেমনি পারফরমেন্স করেছে চলুন জলদি জলদি দেখে নিই ওগুলো এবার এসে গেলাম আমরা স্টক অন রেডারে স্টক অন রেডারে আমাদের কাছে তিনটা স্টক ছিল আজকের দিনের স্টার্টিংয়ে আমরা দেখে নেব কেন কি গ্যাপ আপ ওপেন হয়েছিল কি এই জন্য কোনো না কোনো জায়গায় মার্কেটে আপনারা মানে এই স্টকগুলোতে ট্রেড করতে পারেননি আমাদের লেভেলে ঠিক আছে কেন কি মার্কেট একটা গ্যাপ আপ হয়েছিল কিন্তু আমাদের লেভেল আমরা দেওয়ার জন্য আপনাদেরকে মানে এই জিনিসটা পোস্ট মার্কেট প্রি মার্কেট নিয়ে আসছি না আমরা চাচ্ছি যেন আমাদের এই অ্যানালাইসিসটা আপনাদের সামনে যে করছি ওটা দেখে কিছু একটা ইনসাইট নেওয়ার চেষ্টা করুন তো চলুন আমরা দেখে নিই প্রথমে যে স্টকটা ছিল ইন্ডাসন ব্যাঙ্ক ইন্ডাসেন ব্যাঙ্ক প্রথমে একটা গ্যাপ আপ ওপেনিং দিয়েছে কোথাও না কোথাও এখানে গিয়ে একটা রেজিস্টেন্স ফেস করছিল মার্কেট এখানে একটা রেজিস্টেন্স কেন ফেস করছিল আপনারা কি কী করবেন যদি মার্কেট ওপেন হবে না এই যে লাইনগুলো আছে না এগুলো একটা কম অফ রেজিস্ট্যান্স এখানে একটা লাইন প্লট করে দেবে তাহলে আপনারা বেশি ভালো করে বুঝতে পারবেন আর যেখানে এইখানে এসে যাবে না এই লাইনে এসে যাবে না দেখবে এর উপরে কল রাইটাররা যারা কল রাইট করছে ওরা অনেক বেশি প্রমাণে এসে গেছে কম্পেয়ার টু পুট রাইটার ঠিক আছে তো আমি এভরি টাইম বলি কোনো চার্টকে অ্যানালিসিস করো যদি ভাবো এটা ইন্ডাসেন ব্যাঙ্ক ইন্ডাসেন ব্যাঙ্ক এফএনওতে আছে এফএনওতে আছে তো ডেফিনেটলি এর অপশন চেন থাকবে এর অপশন চেনটা অ্যানালিসিস করে নাও বাস আর কিছু জিনিসই নেই সাপোর্ট রেজিস্ট্রেন্স অপনেনচেন অপশন চেন অ্যানালিসিস করো আর ফেবোনাচি এই তিনটা যদি জানো আর কিচ্ছু জানতে লাগবে না আপনাদের ঠিক আছে তো আমরা দেখলাম কোথাও না কোথাও এখানে রেজিস্ট্রেন্স ফেস করছিলো মার্কেট যে এই লেভেলে এসেছিলো না তখন আমি এই একটা ড্রয়িং বানাচ্ছিলাম মার্কেটে আমি এই সরি আমি এই মার্কেটটা তো জানতাম না এই এই মার্কেটটা তো আমাকে প্রেডিকশন জানতাম না কিন্তু আমি এখান থেকে নিয়ে এখানে একটা লাইন প্লট করেছিলাম আর এখান থেকে দেখছিলাম একটা খুব স্ট্রং সাপোর্ট জোন আসছে তো এখান থেকে যদি এটা নিচে পড়তো তো কোথাও না কোথাও আপনারা মানে সম্ভব ফাইভ টু সিক্স পয়েন্টের লস যদি নিয়ে নিতেন তো ভালো করে কমসে কম কমসে কম এখানে ফাইভ টু সিক্স থেকে বেশি আপনারা ওয়ান টু টু गेन করতে পারতেন এখানে ইন্ডেসেন্ট ব্যাংকে দেন আফটারওয়ার্ড আমরা সেকেন্ড স্টক এ যদি যাই ভারত ফোর্স ভারত ফোর্স যদি আমরা দেখি একটা গ্যাপ আপ ওপেনিং হইছিল তো আমাদের লেভেল কাজ করবে না মার্কেটে এটা তো আপনি গ্রান্টেড গ্যারান্টি দিচ্ছেন রেজিস্ট্যান্স রেঞ্জ ব্রেক করছে এখানে ওয়ান সিচুয়েশন কি হতে পারে এমনি এখানে সাস্টেইন করলো ব্রেক উপরে ঠিক আছে সেকেন্ড কি হবে নিচে এই দুইটেই কেস আছে আর তো কিছু কেস নাই তো একটা ছোট্ট দিকে লস নিয়ে ট্রেড করলে তাহলে আপনারা একটা খুব ভালো ফ্রুটফুল পেতেন আর সেম অ্যাকর্ডিংলি যদি এখানে আপনারা দেখেন কোথাও না কোথাও মার্কেট একটা ওভার ওভার সো জোনের কাছাকাছি এসে গেছিলো তো এখান থেকে একটা মানে কারেকশনও আসবে বুঝাই যাচ্ছিলো তো এখান থেকে এটা যদি আপনারা দেখতেন তো কোথাও না কোথাও এখান থেকে একটা ট্রেড নিতে পারতেন তারপরে আসছে থার্ড স্টক অফ দি ডে ছিল আমাদের এলআইসি হাউসিং ফাইন্যান্স দেখুন এটাতে ট্রেড করাটা আমি বলবো কি একটু মুশকিল ছিল কেন কি মানে স্টার্টিংয়ে অনেক ভালো এজ করে দিয়েছিলো এলআইসি হাউসিং ফাইন্যান্স তারপর একটা মানে হাম্বল ডাম্বল সিচুয়েশন হয়ে গেছিলো মানে রেঞ্জ বাউন্ডে এসে গেছিলো এটা ট্রেড করা যেত না তো আমার জন্য এটাতে যেত না যে যদি আপনারা কিছু স্ট্র্যাটেজি ফলো করেছেন যেমনি আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি ওটা আমি নেক্সটে ভিডিও নিয়ে আসবো যদি এখনই বলে দিই তাহলে আপনারা মানে আর ওই ভিডিওটা দেখবে না ওটা হলো আমার সুপ্রিম স্ট্র্যাটেজি মানে আজ পর্যন্ত আমি যে মার্কেটে মানে যতই প্রফিট গেন করেছি না মার্কেট থেকে ওই স্ট্র্যাটেজিটা লাগিয়ে প্লাস প্রাইস অ্যাকশন এই দুটো স্ট্র্যাটেজি লাগিয়েই আমি মানে গেন করেছি মার্কেট থেকে আর ওই স্ট্র্যাটেজিটা ইস পিওর আপনার বলবো ইন্ডিকেটার বেসড পিওর ইন্ডিকেটার বেস প্লাস আমি ওর সাথে কনফার্মেশন মোর কনফার্মেশন কনফার্মেশনের জন্য প্রাইস অ্যাকশন ফিক্স করে দিই ওটাতে ওটা আরও ভালো একটা স্ট্র্যাটেজি বেনে এসে যায় আর যেটাতে আমি ফ্রুটফুলি যদি বলি তো ওটাতে আমি কিছু না কিছু আর্ন করেছি মার্কেটে এই জন্য আপনাদের কাছে আমি আসতে পেরেছি তো চলুন হ্যাপি উইকেন্ড গুড ডে আমি জানি আপনারা কিছু কিছুতে আজকে ট্রেড করেছেন আর কিছু না কিছু প্রফিট করেছেন আর যদি লসও করে থাকেন কোনো ব্যাপার না বেশি লস করবেন না সেটা তো আমি জানি কিন্তু ঠিক আছে कि छोटा लर्निंग नी वेरिएशन मार्केट थे के शेटा सब्जी के बड़ो जीनिस तो हैप्पी वीकेंड भालो थाक बैंड अब बार अमी मॉर्निंग है मंडे मॉर्निंग अपना देशों को भालो भालो स्टॉक और निफ्टी एनालिस्ट और डायनिफ्टी एनालिसिस नियास बोल थैंक यू एवरीवन हैप्पी वीकेंड इन्वेस्टमें